एक्स्ट्रा टाइम। সুখবর সবুজ মেরুন সমর্থকদের জন্য, এটিকে ও মোহনবাগানের সংযুক্তির পর এই প্রথমবার কলকাতায় খেলতে নামবে এটিকে মোহনবাগান। রবিবার এএফসির তরফ থেকে ঘোষিত হয় এএফসি কাপ 2022 এর দক্ষিণ জোনের গ্রুপ ডির ম্যাচগুলি এবং প্রিলিমিনারি ও প্লে অফ ম্যাচগুলি আয়োজিত হবে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। অর্থাৎ এটিকে ও মোহনবাগান সংযুক্তিকরণের পর এই প্রথম কলকাতায় খেলবে কলকাতার দল। দীর্ঘদিন পর গোয়া থেকে কলকাতামুখী হবে কলকাতার দল। এই গ্রুপে এটিকে মোহনবাগানের সঙ্গে রয়েছে গত আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং চতুর্থ দল হিসেবে এটিকে মোহনবাগান উঠে আসতে পারে যদি তারা ছয় দলীয় প্রিলিমিনারি ও প্লে অফ জিতে আসতে পারে। আগামী 12 এপ্রিল যুবভারতীতে প্লে অফ পর্ব খেলতে নামবে এটিকে মোহনবাগান, আর সেই ম্যাচ জিতলে আগামী 19 এপ্রিল নামবে তারা। এদিকে আগামী 18 থেকে 24 এপ্রিল গ্রুপ ডির ম্যাচগুলি আয়োজিত হবে, যা সম্ভাবনা তাতে চতুর্থ দল হিসেবে এটিকে মোহনবাগান যোগ্যতা অর্জনের জন্য অনেকটা এগিয়ে রয়েছে, আর সেটি হলে নিঃসন্দেহে মেরিনার্সদের জন্য বড় সুখবর হবে। সংযুক্তিকরণের পর এটিকে মোহনবাগান কলকাতায় খেলেনি, মোহনবাগান সমর্থকরাও চেয়েছে কলকাতায় আসুক এটিকে মোহনবাগান। সেক্ষেত্রে এটিকে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া যাবে মোহনবাগান সমর্থনের মোহনবাগান আসলে কি, তার সমর্থকদের গুরুত্ব কতটা। কিন্তু এই ম্যাচ দর্শকদের সামনে হবে কি না সে কথা এখনই বলা যাচ্ছে না, গোটাটাই দাঁড়িয়ে আছে কোভিড বিধির নিরাপত্তার ওপর। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।